সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছো, বারবার সাবান পানি দিয়ে হাত ধুইছো। সামাজিক দূরত্ব বজায় রাখবা, নিজে সুস্থ থাকবা, পরিবারকে সুস্থ রাখবা এবং দেশ এবং জাতিকে সুস্থ রাখার চেষ্টা করবো। এই প্রত্যাশায় আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত প্রত্যেক দিনের ধারাবাহিকতায় আজকে শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয়। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম উপসর্গের মূল শব্দ হার কে প্রাধান্য ধরে এই হার দ্বারা যে উপসর্গগুলো গঠিত হয় সেই বিষয় নিয়ে তোমাদের সাথে গতকাল ক্লাস করেছি। তো গতকালের ক্লাস যেটা ছিল সেটা একটু রিভিশন করছি। যেমন হার শব্দকে মূল শব্দ ধরে উপসর্গ হারের সাথে আমরা অ লাগিয়ে আ লাগানোর পরে হারের সাথে আর হয়ে গিয়েছি। এরপরে হারের সাথে অনা উপসর্গ যোগ করে অনাহার, প্রযোগ করার পরে হয়ে গেছে প্রহার, পরি উপসর্গের সাথে হার যুক্ত করার পরে পরিহার এবং উপ উপসর্গ লাগানোর পরে উপহার এবং বি উপসর্গের সাথে বিহার। তো গতদিন আমরা এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম আহার, বিহার, উপহার এবং পরিহার উপসর্গ, এগুলো আমরা গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মূল উপসর্গ নাম ধরে, মূল উপসর্গ নাম, মূল উপসর্গের নাম দিয়ে আমরা আজকে, গতদিন আমরা হার ধরেছিলাম, আজকে আমরা নাম দিয়ে শুরু করছি। তাহলে প্রথমে দেখো প্র সাথে আমরা যদি নাম উপসর্গ যোগ করি মূল শব্দের সাথে, তাহলে প্র যোগ নাম, তাহলে কি হবে? প্রণাম। তাহলে প্রণাম, এই প্রণাম শব্দের অর্থ কি? প্রণাম শব্দের অর্থ আমরা জানি এটা সম্মান করা। প্রণাম শব্দের অর্থ সম্মান। এই সম্মান বিশেষ করে এটা এই প্রণামকে বোঝানো হয় বিশেষ করে যারা সনাতন ধর্মের তারা এই প্রণাম কথাটা বেশি বেশি ব্যবহার করে থাকে। তো প্রণাম মানে সম্মান করা, তাহলে এখানে আমরা লিখি সম্মান, সম্মান। তাহলে প্রণাম শব্দের অর্থ দ্বারা আমরা সম্মানকে বোঝানো বোঝাতে পারি। এরপরে আসো পরিযোগ নাম, তাহলে কি হবে? মূল উপসর্গ উপসর্গে গঠিত কি হবে? পরিযোগ নাম সমান সমান কি হবে? পরিণাম, পরিণাম। তাহলে পরিণাম শব্দের অর্থ কি? পরিণাম শব্দের অর্থ দ্বারা আমরা বুঝি কি? পরিণাম দ্বারা বোঝানো যায় যে অবস্থা, অবস্থা। পরিণাম শব্দের অর্থ অবস্থা, কি অবস্থা হতে পারে? এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ওই উপলব্ধি করতে পারো যে ভালো যদি তোমরা পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট, পরিণামে ভালো রেজাল্ট হবে। তুমি যদি পড়াশোনা না করো পরিণামে তোমার রেজাল্ট খারাপ হবে। এই হচ্ছে পরিণাম মানে অবস্থা। তাহলে পরির সাথে, পরি উপসর্গের সাথে নাম লাগানোর পরে আমরা পেলাম কি? পরিণাম। আর এই পরিণাম শব্দের অর্থ দ্বারা আমরা অবস্থাকে বুঝে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই আমরা দুটো বুঝলাম, প্রর সাথে আমরা নাম লাগিয়ে প্রণাম মানে সম্মান এবং পরির সাথে নাম লাগিয়ে দিছি পরিণাম। পরিণাম বলতে অবস্থানকে বোঝানো হয়। তাহলে তোমরা এই দুইটা বুঝতে পারলাম। এরপরে দেখো সু, সুর সাথে আমরা নাম লাগিয়ে দিলাম, তাহলে কি হবে? সুনাম। তাহলে সুনাম শব্দের অর্থ দ্বারা আমরা মানুষের ভালো দিকটাকে বিবেচনা করি, যে সুনাম
বয়ে আনে তাহলে ভালো মানুষকেই আমরা এই সুনামের অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে সুনাম শব্দের অর্থ ভালো দিক বা ভালো গুণ। তাহলে ভালো ভালো দিক বা গুণ, তাহলে ভালো দিক বা ভালো গুণ এই সুনাম দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের ভিতরে যে ছাত্র বা ছাত্রীর আচার আচরণ ভালো, সব সময় সত্য কথা বলে, পর উপকারী, তাকে আমরা অবশ্যই তার নামে আমরা সু ব্যবহার করতে পারি, কারণ তার সুনাম আমরা করব। আর যে শিক্ষার্থী দেখা গেল যে মিথ্যা কথা বলে এবং অন্যায় করে, ভালো কাজ করে না, সেগুলোকে আমরা কি দুর্নাম নামের সাথে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে বদনাম। তাহলে একই দিকে দেখা যায় যে ভালো কাজ করলে আমরা কি করতে পারি, ভালো গুণগুলো তার বিশ্লেষণ করতে পারি, আর যখনই সে খারাপ কাজ করবে তখনই অবশ্যই তার খারাপ দিকগুলো আলোচনা করব। তাহলে এরপরে আসো, বদ যোগ নাম সমান সমান বদনাম। তাহলে বদনাম হচ্ছে খারাপ দিক, তাহলে খারাপ দিক কেন আমরা কি করব, তাহলে খারাপ দিক, তাহলে এখানে দেখো যে এখানেই আছে সুযোগ নাম সমান সমান সুনাম মানে ভালো দিক বা ভালো গুণ, আর এখানেই আছে দেখো বদযোগ নাম সমান সমান বদনাম, বদনাম হচ্ছে খারাপ দিক। তাহলে তোমরা অবশ্যই এই খারাপ গুণে গুণান্বিত তোমরা অবশ্যই হবা না, কারণ আমরাও চাই তোমরা কখনো এই খারাপ দিকে যাবা না। তাহলে এখানে দেখো, আমরা গতদিন আলোচনা করেছিলাম হার ওই মূল শব্দ ধরে উপসর্গ, আজকে আমরা নাম দিয়ে শুরু করেছি, মূল শব্দকে নাম ধরেছি, আর এই উপসর্গ যোগ করার পরে এই শব্দগুলো গঠন করা সম্ভব হয়েছে। তাহলে গতদিন এবং আজকে উভয় মিলে আমরা কি পেলাম, উপসর্গ শেষ করলাম। তাহলে উপসর্গ কি করে, শব্দের কোথায় বসে, উপসর্গ শব্দের সামনে বসে, আর উপসর্গ দ্বারা নতুন নতুন শব্দ গঠন করা যায়, শব্দকে সংকোচন করা যায়, শব্দের পরিবর্তন করা যায়, পরিবর্ধন করা যায়। তাহলে এই উপসর্গ নিজে নিজে কি করতে পারে না, একা একা গঠন করতে পারে না বা গঠিত হতে পারে না। তাহলে এই উপসর্গ অন্য শব্দকে গঠন হতে কি করে, সাহায্য করে থাকে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে উপসর্গ কত প্রকার, উপসর্গ কাকে বলে, তারপরে মূল শব্দ আমরা কি ধরেছিলাম, হার ধরেছিলাম, আজকে আমরা ধরলাম নাম। তাহলে অবশ্যই তোমরা এই উপসর্গ সম্পর্কে ভালো করে পড়বা, তাহলে অবশ্যই এই পরীক্ষাতে এই উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে, আর প্রশ্ন আসলে অবশ্যই তোমরা উত্তর করবা। তাহলে সেনাগার তোমরা কি ভালো থাকবা, সুন্দর থাকবা, আর অনলাইনের ক্লাসগুলো বেশি বেশি দেখার চেষ্টা করবা, আর কমেন্টস করবা যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই সেই সমস্যার সমাধান গুলো তোমরা নিয়ে যাবা। আর আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে আমরা প্রত্যেক দিন সকাল 9টা থেকে 3টা, 3:30, 4টা পর্যন্ত এখানে অবস্থান করি, তোমরা এসে নোট ফিক্সার এবং শীটগুলো স্কুল থেকে এসে নিয়ে যেতে পারবা। সেনাগার তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।